المرتبة الثانية الإيمان، من مراتب الدين الإيمان. আমরা পূর্বে উল্লেখ করেছি দিনের স্তর তিনটি, প্রথম ইসলাম, এটা আমরা আলোচনা শেষ করলাম, দ্বিতীয় হচ্ছে ঈমান। মা হুয়াল ঈমান, তাহলে প্রশ্ন ঈমান কি? কওলুন বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ মাসালান, ঈমান হচ্ছে জিহ্বা দিয়ে উচ্চারণ করা। ওয়া ইতিকাদুন বিল কলব, ইয়ানি হাযা লা ইয়াকুল বিল লিসানি ইউসাদদিক ويعتقد ولا يشك في هذا طرفة عين، ليس كالمنافق، المنافق يقول بلسانه ولا يعتقد بقلبه، نسأل العافية والسلامة. تقول مخ لا إله إلا উচ্চারণ করবে এবং অন্তর দিয়ে তা বিশ্বাস করবে। মুখে যা উচ্চারণ করলো অন্তরে তার সে পুরো বিশ্বাস থাকতে হবে, যেন বিপরীত না হয়। যেমন মুনাফিক, সে মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এরকম হতে হবে না। বরং তাকে মুখে যা উচ্চারণ করলো সেটি তার অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করলো। نعم ويعمل بقلبه كالمحبة والخوف ويعمل بجوارحه كالصلاة مثلا. এবং অনুরূপ সে অন্তর দিয়ে আমল করবে এবং সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আমল করবে। যেমন অন্তর দিয়ে আঙ্গল হচ্ছে আমল হচ্ছে যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে আল্লাহর প্রতি ভয়ভীতি, এগুলো সে অন্তর দিয়ে করবে। অনুরূপভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এই আমলগুলো সে অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করবে। ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুস বিল মাসিয়া, অনুরূপভাবে ঈমান তার সে সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত এটিও যে ঈমান এমন একটি বিষয় যেটি আনুগত্যর মাধ্যমে বৃদ্ধি পায় এবং অন্যায় অপরাধের মাধ্যমে সেটি কমে যায়। নুঈদ মাররা উখরা তারিফ আল ঈমান, আমরা পুনরায় এই ঈমানের সংজ্ঞাটি আমরা পুনরায় আবার উল্লেখ করছি। কাউলুম বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করা। واعتقاد بالقلب, অন্তর দিয়ে বিশ্বাস করা। عمل القلب وعمل الجوارح, এবং অন্তর ও অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে কার্যে পরিণত করা। يزيد بالطاعه وينقص بالمعصيه, আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহ অপরাধের মাধ্যমে কমে আসে। اركان الايمان سته والله اعلم, আর ঈমানের রুকন হচ্ছে ছয়টি, যেটি আমরা পরবর্তীতে আলোচনা করছি।